বালুরঘাট মহিলা মহাবিদ্যালয়ের ই লার্নিং এ ছাত্রীদের স্বাগত। আজকে আমি ফিলোসফি অনার্সের বিষয় আলোচনা করব। বিষয়টি হচ্ছে সাংখ্য দর্শনের প্রকৃতির স্বরূপ। বিষয়টি আলোচনা করতে গেলে প্রথমেই বলতে হয় সাংখ্য দর্শন দ্বৈতবাদী দর্শন। সাংখ্য দর্শনে দুটি মূল তত্ত্ব স্বীকৃত হয়েছে, পুরুষ ও প্রকৃতি। সৎকার্যবাদের উপর ভিত্তি করেই সাংখ্য প্রকৃতিবাদ গড়ে উঠেছে। পরিণামবাদী সাংখ্য মতে প্রকৃতি বস্তুতই জগৎ রূপে পরিণত হয়, তাই জগৎ হল প্রকৃতির পরিণাম। প্রকৃতি শব্দের আক্ষরিক অর্থ হল যা তত্ত্বান্তরের উপাদান রূপ কার্য সাধন করে, যে করে কিন্তু কখনো কৃত হয় না তাই প্রকৃতি। এর দ্বারা সমস্ত জগৎ সৃষ্ট হয়, তাই একে প্রকৃতিবাদ বলা হয়। সত্য রজ তম এই তিন গুণের সাম্যাবস্থাই হল প্রকৃতি। এই বিষয়টি আমি কয়েকটি পয়েন্টের সাহায্যে আলোচনা করব। প্রথমত, প্রকৃতিতত্ত্বের ভিত্তি হল সাংখ্য কার্যকারণবাদ অর্থাৎ পরিণামবাদ। সাংখ্য দার্শনিকরা সৎকার্যবাদের সমর্থক। সৎকার্যবাদ হল উৎপত্তির পূর্বে কার্য কারণে সূক্ষ্মরূপে বিদ্যমান থাকে। কারণ কার্যে পরিণত হওয়ার অর্থ হল সেই সূক্ষ্মবস্তার স্থূলতা প্রাপ্তি, কার্য কারণের প্রকৃত পরিণাম। দ্বিতীয়ত, সাংখ্যমতে জগতের মূল কারণ হল প্রকৃতি। জগতের প্রতিটি বস্তু ও ঘটনার কারণ আছে, সেই কারণেরও আবার কারণ আছে। এইভাবে কার্যকারণ পরম্পরায় চলতে থাকলে অনবস্থা দোষ ঘটবে, তাই আমাদের মূল কারণ অনুমান করতে হবে। যার কোনো কারণ নেই, এই মূল কারণটি হল অমূল বা স্বয়ংনির্ভর। সাংখ্যমতে জগতের এই মূল কারণটি হল প্রকৃতি। তৃতীয়ত, জগতের আদি কারণ চৈতন্য স্বরূপ পুরুষ হতে পারে না। সাংখ্যমতে কার্য সর্বদাই কারণাত্মিক হয়। কার্য উৎপত্তির ব্যাপারে কারণকে পর্যাপ্ত হতে হবে। কারণ কার্য অপেক্ষা ব্যাপকতর হতে পারে, কার্যের সমান ব্যাপক হতে পারে, কিন্তু কখনোই কার্য অপেক্ষা কম ব্যাপক হতে পারে না। কাজেই চিত স্বরূপ পুরুষকে অচেতন জগতের কারণ বলা যাবে না। তাছাড়া পুরুষ নিষ্ক্রিয় উদাসীন, নিষ্ক্রিয় পুরুষকে ক্রিয়াশীল জগতের কারণ বলা যাবে না। জগতের মূল কারণ কে হতে হবে প্রসবধর্মী। চতুর্থত, জগতের উপাদান কারণ পরমাণু হতে পারে না। চার্বাক, জৈন, বৌদ্ধ ও ন্যায় বৈশেষিক দর্শনে ক্ষিতি, অপ, তেজ, মরু এই চতুর্ভূতের পরমাণুকেই জগতের উপাদান কারণ বলা হয়। সাংখ্যমতে পরমাণু জগতের উপাদান কারণ নয়, কেননা বুদ্ধি অহংকারের মতো সূক্ষ্ম পদার্থ কখনো ভূত পরমাণু দ্বারা উৎপন্ন হতে পারে না। তাছাড়া পরমাণুগুলি বিচ্ছিন্ন এবং তাদের মধ্যে কোনো যোগসূত্র নেই। এমন বিচ্ছিন্ন পরমাণু থেকে জগতের ঐক্য ও শৃঙ্খলার ব্যাখ্যা হতে পারে না। তাই সাংখ্যমতে জগতের উপাদান কারণ পুরুষ নয়, পরমাণু নয়, তা হল অব্যক্ত প্রকৃতি। পঞ্চমত, ব্যক্ত জগতের কারণস্বরূপ অব্যক্ত প্রকৃতির অনুমান করতে হয়। প্রকৃতি অতি সূক্ষ্ম, হয় তা প্রত্যক্ষযোগ্য নয়, কিন্তু অব্যক্ত ও অতীন্দ্রিয় অতি সূক্ষ্মতত্ত্ব হলেও প্রকৃতির সত্তাকে অস্বীকার করা যায় না। ষষ্ঠত, সত্য রজ তম এই তিনটি গুণের সাম্যাবস্থাই প্রকৃতি। সাম্যাবস্থাটি বিচলিত হলে অভিব্যক্তির সূচনা হয়, তখন
পুরুষের সান্নিধ্য হেতু প্রকৃতি প্রথমে মহৎ বা বুদ্ধিতে, পরে অহংকারে, ক্রমে ক্রমে একাদশ ইন্দ্রিয়, পঞ্চতন্মাত্র, পঞ্চমহাভূতে অভিব্যক্ত হয়ে জগৎ সংসারে পরিণত হয়। প্রলয়কালে আবার প্রকৃতির পরিণামগুলি প্রকৃতিতে বিলীন হয়। প্রকৃতির পরিণাম দ্বিবিদ, স্বরূপ পরিণাম ও বিরূপ পরিণাম। সৃষ্টিকালে সত্ত্ব রজ তমগুণের বিসদৃশ্য বা বিরূপ পরিণাম ঘটে। প্রলয়কালে সত্ত্ব রজ তমের গুণের সদৃশ পরিণাম বা স্বরূপ পরিণাম ঘটে। সৃষ্টির পর প্রলয়, প্রলয়ের পর সৃষ্টি, এভাবেই চলে প্রকৃতির পরিণাম। সঙ্গতভাবেই এখানে একটি প্রশ্ন উঠে আসে, অচেতন প্রকৃতির উদ্দেশ্য না থাকলেও তার পরিণাম হয় কেন? প্রশ্নোত্তরে সাংখ্যকার বলেন, পুরুষের ভোগ ও কৈবল্য প্রাপ্তির জন্য প্রকৃতির মধ্যে শত প্রবৃত্তির উৎপত্তি হয়, তার ফলেই পুরুষের ভোগের জন্য প্রকৃতির বিরূপ পরিণাম ও পুরুষের কৈবল্য প্রাপ্তির জন্য স্বরূপ পরিণাম ঘটে। এখানে সাংখ্যকার প্রকৃতিকে নানা নামে অভিহিত করেন, সেগুলি হল প্রকৃতি হল অচেতন, সক্রিয়, ব্যাপক, বিভু, সর্বগত, নির্বিশেষ, নিরবয়ব, অলিঙ্গ, নিত্য, অপরিণামী, প্রসবধর্মী, ত্রিগুণতিকা, অমূল ও মূল। আজকে ক্লাস এখানেই সমাপ্ত।